নিরাপদ মাছে ভরব দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে শনিবার বিকালে বেগমগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে 23 জুলাই থেকে 29 জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ 2022 উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলগীর হোসেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে একটা অভিলাষ ছিল বা উচ্চাকাঙ্ক্ষা ছিল যে আমাদের মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর সর্বস্তরের কর্মকর্তা বিভিন্ন কাজ করে যাচ্ছে, যাতে আমরা বঙ্গবন্ধুর সেই সোনার বাংলাদেশ গড়ার জন্য